আচ্ছা আজকে লেকচার কত? নাইন। পার্থক্য বলেন আপনি বলেন স্যার, আর্থ্রাইটিস কিসের ইনফ্লামেশন? আর্থ্রাইটিস কিসের ইনফ্লামেশন? যদি বলে অস্টিওআর্থ্রাইটিস তাহলে কেমন হবে? তাহলে আজ আগেই তো ছিল শুধু আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসটাও যদি জয়েন্টের হয় অস্টিওআর্থ্রাইটিস কিসের হবে? বোন এবং জয়েন্ট। যদি বলে অস্টিওমায়োলাইটিস, দেখেন এটা একটা প্রফেশনাল কোর্স, কখনো স্কুল কলেজের সাথে মিলায়েন না। স্কুল কলেজ আপনি পাশ করে গেলেন তো শেষ, এক বছর এই বছর কোনো দরকার নাই। বাট এখানে ফুল টাইম আপনি যতদিন এই প্রফেশনে থাকবেন ততদিন এটা লাগবে আপনার, ঠিক আছে? তার মানে আপনাকে একটার সাথে আরেকটা মিলিয়ে পড়তে হবে। বলেন তো জয়েন্ট কাকে বলে? জয়েন্ট কাকে বলে? অনলাইন ভিডিওগুলো দেখেন? তাহলে তো কাদের জন্য দেয় আপনার? অন্য মানুষ দেখে, অন্য মানুষ ইয়ার করে, তাহলে আমাদের লাভ থাকে। আমাদের সবগুলা থাকলো গাধা, মানে আমার ছেলে মেয়েগুলো হচ্ছে গাধা আর বাকি সবাই কি ব্রিলিয়ান্ট? ওই যে বলে না মাস্টারের ছেলে মেয়েরা, কারণ কি মাস্টার আরেক ছেলে মেয়েকে পড়ায় মাস্টার হিসেবে, নিজের ছেলে মেয়েকে পড়াইতে বসলে বাবা হিসেবে পড়ায়, ঠিক আছে? এর কষ্ট তার সহ্য হয় না, তাই না? এর ক্ষুধা লাগছে, ঠিক আছে খেয়ে আসো, আবার আরেক ছেলে মেয়ের ক্ষুধা লাগছে, পড়া শেষ করো তারপরে খেয়ে খাবা, অবস্থাটা হচ্ছে এরকম। শাস্তি দিতে হবে, শাস্তি। লাস্ট কবে কান ধরে দাঁড়াইছেন বলেন তো? আমরা আবার স্কুলের পড়ার এখানে শুরু করি, মানে স্কুলের শাস্তি এখানে শুরু করি, ঠিক আছে? দাঁড়ায় থাকবেন আর মনে পড়বে যে লাস্ট কবে দাঁড়াইছিলাম, লাস্ট কবে দাঁড়াইছিলাম স্কুল করে। এক ঘন্টার মধ্যে মনে না করতে পারলে সমস্যা নাই, পরবর্তী আরেক দিন দিব, আরেক দিন দিব, যে পর্যন্ত মনে না হয়। দেখেন আমরা এখানে পরিশ্রম করি কাদের জন্য? আমরা এত পরিশ্রম না করলে হয়, আপনি অন্য অন্য ইনস্টিটিউটে যায় দেখেন, ঠিক আছে? আমাদের কথা যদি বিশ্বাস না হয় অন্য অন্য ইনস্টিটিউটে যায় দেখেন, শুধুমাত্র কি দায় ছাড়া কাজ করে যাবে, ঠিক আছে? সবটা ম্যাক্সিমাম, ঠিক আছে? আমাদের চেয়ে ভালো ইনস্টিটিউট আছে, তবে কি ম্যাক্সিমামই তারা দায় ছাড়া কাজ করে যাচ্ছে। এরকম দায় ছাড়া আপনি শিখলে শিখলেন, না শিখলে না, এত কিছু না, আসলাম বই দেখে দুই চার লাইন বললাম, এটা এরকম এটা এরকম এটা এরকম, ঠিক আছে? এত প্যারা নেওয়ার দরকার নাই, এত প্যারা নেওয়ার দরকার নাই, যদি আপনারা প্যারাটা না নিতে পারেন, ঠিক আছে? আমি যদি আপনাদের জন্য পরিশ্রম করি আপনাদেরও কি পরিশ্রম করাবো, চাইলেও করাবো না চাইলেও করাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে তিনটা রোগ আমরা আরেকবার একটু হাইলাইটিং করি। এক নাম্বার হচ্ছে আমরা যে রোগটা গত ক্লাসে পড়ছি আজকে যে দুইটা পড়বো, হ্যাঁ? তাহলে একটা রোগ আমরা পড়ছি গত ক্লাসে গাউটি আর্থ্রাইটিস, ঠিক আছে? এটা পড়ছি তো, তাই না? ওকে, আরেকটা রোগ আমরা কি বললাম পূর্ব আছে রিউমাটয়েড, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। দেখেন আমরা তিনটা রোগ পাশাপাশি লিখে পড়ি তাহলে সুবিধা হবে হয়তো। একটা হচ্ছে গাউটি, গাউটি আর্থ্রাইটিস, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস।
আছে রোগ কয়টা তিনটা তাহলে দেখেন গাউটি আর্থ্রাইটিস মানে কি বাত এটা মানে কি বাত তবে এটা তামের আগে কি বলে কুটি বাত বলে ঠিক আছে কুটি বাত এটা হচ্ছে কি নরমাল বাত ব্যথা আর এটা হচ্ছে কি কুটি বাত আর এটা হচ্ছে কি বাত জ্বর সবগুলা কি যেহেতু শব্দটা আছে কি মানে জয়েন্ট জড়িত রিউমাটিক রিউমাটয়েড ফিভার মানে এখানে জয়েন্ট জড়িত আছে তাই না যেহেতু জয়েন্ট জড়িত আছে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস স্পষ্ট করে বলা আছে তার মানে কি এটা কিছুটা ওই যে জয়েন্টের ইনফ্লামেশন মানে বাতি বলতেছি আমরা ক্লিয়ার কিনা এখন কথা হচ্ছে নাম তিনটা যেহেতু আলাদা তাহলে কি রোগ তিনটাও আলাদা রোগের চিকিৎসার ধরনও আলাদা রোগের লক্ষণও কি আলাদা ঠিক আছে তাহলে আমরা তিনটা নাম আগে ভালো করে শিখি একটা নাম হচ্ছে কি গাউটি আর্থ্রাইটিস একটা নাম হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস আরেকটা নাম হচ্ছে রিউমেটিক ফিভার ঠিক আছে তাহলে এই তিনটা রোগ আমরা চেষ্টা করব যতটুকু কি পড়া যায় ঠিক আছে আমাদের লেভেল থেকে ওকে তাহলে গাউটি আর্থ্রাইটিস গত ক্লাসে আমরা পড়ছি আমরা যদি গাউটি আর্থ্রাইটিসের কজেস বলি কারণ কি কি কারণে গাউটি আর্থ্রাইটিস হয় বলেন ইউরিক অ্যাসিডের কারণে হ্যাঁ তারপর কি ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড তাই না মূল কারণ কি ইউরিক অ্যাসিড ওকে তাহলে ইউরিক অ্যাসিডের অ্যাবনর্মাল ডিপোজিশন কোথায় জয়েন্টে জয়েন্টে যদি ইউরিক অ্যাসিড বেশি পরিমাণ জমে যায় ব্লাডে যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে কি হবে জয়েন্টে বেশি জমে যাবে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে গাউটি আর্থ্রাইটিস হচ্ছে এতটুকু আমরা গত ক্লাসে বলছি এরপরে কি করেছিলাম যে ইউরিক অ্যাসিড কি কি কারণে আমাদের দেহে বাড়তে পারে তাই না আমরা কতগুলো সিম্পল কারণ বলেছিলাম একটা কারণ ছিল খাবার ঘটিত কারণ তারপরে আপনি যত মাছ মাংস ডিম দুধ প্রোটিন জাতীয় খাবার যত বেশি খাবেন ইউরিক অ্যাসিডের মাত্রা তত আপনার শরীরে বেড়ে যাবে পিউরিন মেটাবলিজমের কারণেও কী হবে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে হ্যাঁ জেনেটিক কারণে বেড়ে যাবে কিছু রোগের কারণে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে কিছু ওষুধ ঠিক আছে ওষুধের কারণে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে আর ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কী হবে স্বাভাবিকভাবে গাউটি আর্থ্রাইটিস হবে আর এখানে যদি আমরা কজেস বলি তাহলে এটা একটা অটো ইমিউনো ডিজিজ কি অটো ইমিউনো ডিজিজ অটো ইমিউনো ডিজিজটা মানে কি আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম মনে আছে আপনাদের যে ইমিউন সিস্টেমের উপর ভিত্তি করে ডিজিজ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ আর একটা নন ইমিউনো ডিজিজ তাহলে এটা একটা কি অটো ইমিউনো ডিজিজ অটো ইমিউনো ডিজিজ মানে কি আমরা যদি বলি ইমিউন সিস্টেমের কাজ কি আমাদের শরীরের বাইরে থেকে কোনো জীবাণু থেকে আসতে বাধা দেওয়া তার মানে যেভাবেই হোক বডিকে রোগ মানে কি বডিকে বিভিন্ন জীবাণুর হাত থেকে বিভিন্ন রোগের হাত থেকে বিভিন্ন খারাপ কন্ডিশনের হাত থেকে রক্ষা করা বডির স্বাভাবিক পরিবেশটাকে ঠিক রাখা ঠিক আছে তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থা দেখেন আমাদের দেশের কথা যদি চিন্তা করি চুরি ডাকাতি তারপরে ফরেন আক্রমণ বা বিদেশি শত্রুর আক্রমণ এগুলো যদি দেশের বিভিন্ন রোগ হয় তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থায় কারা আছে পুলিশ আছে র্যাব আছে তাই না পুলিশ র্যাব বিডিআর বিজিবি এগুলো কি রোগ প্রতিরোধ হিসাবে আছে না ঠিক আমাদের শরীরেও কি আছে WBC আছে তাই না WBC আছে কিছু কি ফিজিক্যাল ব্যারিয়ার আছে যে ব্যারিয়ারগুলো কি করতেছে রোগ প্রতিরোধ যেমন চীনের প্রাচীর চীনের প্রাচীর কেন তৈরি করা হয়েছিল মঙ্গলদের বিরুদ্ধে বাঁচার জন্য তাই না বাট তার মানে কি এটা শত্রুর বিরুদ্ধে বাঁচার জন্য তৈরি করে আমাদের স্কিন এটা কি প্রাচীন না যদি স্কিন না থাকতো তাহলে কি হতো লক্ষ লক্ষ জীবাণু বাতাস থেকে প্রতিদিন কি আমাদের শরীরের ভিতরে চলে যেত তাহলে কিছু ব্যারিয়ার আছে আর কি কিছু সেল আছে যে সেলগুলো কি করে রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে মানে ব্যবস্থায় কাজ করে এখন কথা হচ্ছে যদি কখনো এমন হয় যে যারা রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করতেছে এরাই রোগ সৃষ্টির জন্য দায়ী যেমন কি র‍্যাব ঘুষ খাচ্ছে পুলিশ ঘুষ খাচ্ছে ঠিক আছে পুলিশকে রাখা হয়েছে কিসের জন্য কেউ যদি ঘুষ খায় তাহলে ধরার জন্য পুলিশ চুরি করতেছে পুলিশকে রাখা হয়েছে কেন কেউ যদি চুরি করে তাকে ধরার জন্য মানে কেউ অপরাধ করলে তাকে ধরার জন্য তাকে রাখা হয়েছে এখন সে নিজেই যদি অপরাধ কর্ম সংগঠিত করে তাহলে এটা কী হবে অটো ইমিউনো ডিজিজ হবে তার মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা যাকে আমি রোগের অ্যাগেনস্টে সাপোর্ট দেওয়ার জন্য রাখছি সেই যদি বডিতে রোগ সৃষ্টি করে ওকে বিডিআর বিদ্রোহ তাই না অনেকগুলো আর্মি আমাদের কিসেনা বাহিনী মেজর মারা গেল এটা কি অটো ইমিউনো ডিসঅর্ডার তাই না অটো ইমিউনো ডিজাস্টার আর আমাদের বডিতে যেটা হবে কি অটো ইমিউনো ডিসঅর্ডার ওকে তার মানে একটা জিনিস ক্লিয়ার যে সকল উপাদানগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে সচল রাখে
ওই সকল উপাদানের কারণে যদি আমাদের বডিতে কোনো রোগ হয়, এই প্রত্যেকটা রোগকে আমরা কি বলবো? অটোইমিউন ডিসঅর্ডার। তাহলে আপনি যদি কোনো জায়গায় পান যে ইটস অটোইমিউন ডিসঅর্ডার, ইটস অটোইমিউন ডিসঅর্ডার, অটোইমিউন ডিসঅর্ডার, তাহলে কি বুঝবেন যে এই রোগটা হচ্ছে কিভাবে? এই রোগটা হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার কি হাইপার অ্যাক্টিভিটির কারণে। ক্লিয়ার তো? ওকে, এরপরে দেখেন রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কি এটা? কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে, ব্যাকটেরিয়াটার নাম কি জানেন স্যার? বাচ্চাদের জীবাণুর নাম কি? ভুলে গেছি কি জীবাণুর নাম? ভুলে গেছি, দুই শব্দই হয়, জেনাস আর স্পেসিস। ম্যাডাম ঠিক আছে গ্রাম পজিটিভ না নেগেটিভ জানার জন্য আপনাকে টেস্ট দিতে হবে। গ্রাম স্ট্রেনিং টেস্টগুলোরা বলে দিবে এটা গ্রাম পজিটিভ অথবা এটা কি গ্রাম নেগেটিভ। ঠিক আছে, যদি কোনো ব্যাকটেরিয়া জানা না থাকে এটা কি, ওই গ্রাম স্ট্রেনিং টেস্ট করে নিতে হবে। তাহলে আমরা কি বললাম যে স্ট্যাপটোকক্কাস পায়োজেন নামক ব্যাকটেরিয়ার কারণে যে রোগটা হচ্ছে সেটা রিউমেটিক ফিভার বা রিউমেটিক ফিভার একবারে হয় না। ঠিক আছে, রিউমেটিক ফিভারটা একবারে হয় না। এই জীবাণুটা আপনার শরীরে আক্রমণ করে কি করবে, প্রথমে স্ট্রেট থ্রোট করবে, গলা ব্যথা তৈরি হবে, আপনি পানি কিছু গিলতে পারবেন না, খাবার গিলতে পারবেন না। এই গলা ব্যথা হওয়ার পরে অথবা কি শরীরে স্কারলেট ফিভার হবে, সারা শরীরে র্যাশ হবে, তার সাথে কি জ্বর হবে। যখন এটা হবে ওই স্ট্রেট থ্রোট অথবা স্কারলেট ফিভারের ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট মানে পর্যাপ্ত ট্রিটমেন্ট যখন হবে না, তখনই কি দেখা যাবে কয়েক সপ্তাহ পরে এটাই কি বাতজ্বর আকারে শরীরে দেখা যাবে। তাহলে কি বাতজ্বরটা সরাসরি আমাদের বডিতে হচ্ছে না, হওয়ার আগে একটা কি লক্ষণ থাকতেছে কি স্ট্রেপ থ্রোট গলা ব্যথা। ঠিক আছে, আপনি কোনো কিছু গিলতে পারবেন না, কি হবে গলায় গিলতে ব্যথা করবে, পানি গিলতে ব্যথা করবে, মানে ঢোক গিললে কি হবে পেন হয়, অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না, তবে কি দীর্ঘমেয়াদী চিকিৎসা। ঠিক আছে, আর বাতজ্বর যদি ভালো না হয় তাহলে আপনার কি হার্ট রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কি নিশ্চিত যে হবে। ঠিক আছে, বাতজ্বরের সবচেয়ে বড় যে ক্লিনিক্যাল সাইড ইফেক্ট কি হয়, হার্টের মিট্রাল বাল্ব স্টেনোসিস, মানে হার্টের মিট্রাল বাল্ব অথবা কি হার্টের বাল্ব কয় নাম, কি কি নাম, হার্টের বাল্বগুলোর নাম কি, বলেন জ্যাকির স্যার, শেষ আপনি কি আপনাদের যদি এই গভেট মার্কা অবস্থা, লেভেল ডিশ মার্কা অবস্থা হয় কেমনে হবে? হার্টের বাল্বের নাম পারেন না, অথচ শিখছেন হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট অ্যান্ড লাংস। ঠিক আছে, চিত্র আঁকায় ড্রয়িং করে শিখলেন, কী লাভ হলো তাহলে? আপনারা আসলে পড়াশোনার বাইরে, পড়াশোনার ভিতরেই নাই, আপনাদের প্রতিদিন আধা ঘন্টা করে পড়তে বলি, কে পড়ছেন এ পর্যন্ত, পারবেন কীভাবে? আর এরা তো বছরে একবার করে পড়ে, তাই না, প্রতি পাঁচ মাস পর পর একবার করে পড়ে। দেখেন বয়স অনুযায়ী আপনাদের সবচেয়ে ভালো করার কথা, শাদী হয় না, সংসারের কাজ বলতেই করেন না, করেনটা স্কুলে লেখাপড়া নাই, একটা জায়গায় লেখাপড়ার জন্য মানুষের তো একটা জিনিস যদি অনেক বেশি থাকে এটার জন্য যন্ত্রণা হয়, হঠাৎ করে যদি এটা না থাকে এটার জন্য কিন্তু যন্ত্রণা হয়, তাই না?
ঠিক আছে, কেউ কথা শুনছেন না, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কি হার্টের বাল্ব হচ্ছে চারটা, কি কি? ট্রাইকাস্পিড, বাইকাস্পিড, পালমোনারি আর অ্যাওর্টিক বাল্ব। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি রিউমেটিক ফিভারে স্ট্রেপটোকোকাস পায়োজেন নামক ব্যাকটেরিয়ার কারণে স্ট্রেপ থ্রোট হচ্ছে, অথবা কি হচ্ছে স্কারলেট ফিভার হচ্ছে, এটার ইনএডিকুয়েট ট্রিটমেন্টের কারণে কি বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে রিউমেটিক ফিভার হচ্ছে। তাহলে কারণটা ক্লিয়ার, কারণটা একটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড, একটা হচ্ছে কি অটো ইমিউনো ডিসঅর্ডার, ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির কারণে হয়, এটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়ার কারণে। দেখেন এটা কি ম্যাক্সিমাম কেসে ইউরিক অ্যাসিড যখন যখন বেশি হবে তখনই হতে পারে, তারপরেও কি বয়স সাধারণত 40+, 30+ এদেরকে এটা বেশি দেখা যাবে, ঠিক আছে, কারণ এই সময় কিডনি ফাংশন ধীরে ধীরে কি কমে আসে, কমে আসার কারণে তার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায় বা দেখা দেয়। যাদের হাইপার টেনশন আছে, হাইপার টেনশনের অনেক মেডিসিন আছে যারা কি করে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ায়, তাদেরও কি হবে প্রেশারের জন্য ওষুধ খাবে, এটাও কি ইউরিক অ্যাসিড বাড়াবে, আবার ওষুধ না খাবে স্ট্রোক করার সম্ভাবনা থাকবে। এখানেও যে কোনো বয়সে হওয়ার সম্ভাবনা থাকে না, সাধারণত 40+, যাদের বয়স কি 40+ বা 50+ তাদের ক্ষেত্রে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা থাকে, ঠিক আছে। এরপরে কি এটা যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যে কোনো, কারণ এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া শরীরে যখন আক্রমণ করবে তখনই টাইফয়েড হবে, আপনার বয়স ইম্পর্টেন্ট না, তাহলে সালমোনিলা টাইপি ব্যাকটেরিয়া আক্রমণ করছে, সালমোনিলা টাইপি হচ্ছে, ঠিক আছে। আবার যদি আপনাকে কি অন্য কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, নিউমোনিয়ার ব্যাকটেরিয়া আক্রমণ করে, নিউমোনিয়া হবে। তবে ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করতে মজা পায় কার শরীরে, ভাইরাসগুলো আক্রমণ করতে মজা পায় কার শরীরে বলেন? COVID-19 কাদের শরীরে বেশি সুস্থিতভাবে সুন্দরভাবে ডেভেলপ করতে পারে? ইমিউন সিস্টেম, ভেরি মাচ ইম্পর্টেন্ট। যার শরীরের ইমিউন সিস্টেম একেবারে দুর্বল ওই ব্যক্তি, শুধুমাত্র COVID-19 না, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো ভাইরাস, যে কোনো জিনিসের কি সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে কি চিকিৎসার মূল মন্ত্র হওয়া উচিত টু বুস্ট আপ ইউর ইমিউন সিস্টেম। যদি আপনি চিকিৎসা করে আরও ইমিউন সিস্টেম দুর্বল করে দেন তাহলে কিছুই করার নাই, তাই না? তাহলে একটা রোগ ভালো হবে তো আরেকটা রোগ হবে, আরেকটা রোগ ভালো হবে তো আরেকটা রোগ হবে, ডাক্তারের কি? হ্যাঁ, কেউ একজন আমাকে ফোন করে বলছে যে ডেন্টিস্টরা আগে এই কাজগুলো করেই দাঁড়িয়ে, ঠিক আছে, দাঁতের ফিলিং ভালো করে করে না, তাই না? ওকে ফাইন, এরকম হতে পারে, তবে সবাই না। তবে একজন ডাক্তার আমাকে বলছে যে দাঁতের ডাক্তাররা প্রথম কুসাকুসি শুরু করে, পরিষ্কার করে, শেষ করে, ওখানে যায় আবার লাগে, আরেক জায়গায় তো আপনাকে কিছু ইয়া করতে হবে, সব আপনি করতে পারবেন না, না না, ডাক্তাররা ওরা সব পারে, ওরা এসেটাও নিজেই করে, ইঞ্জেকশনটা নিজেই দেয়, অন্য করে বয়সটা আমরা বললাম, এটা যে কোনো বয়সে হতে পারে ইমিউন সিস্টেমের দুর্বলতার জন্য, এটা কি ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির জন্য হতে পারে, ঠিক আছে, আরেকটা কি ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে। তাহলে এটার বয়স যে কোনো, যদি ইউরিক অ্যাসিড বাড়ে কোনো কারণে, এটা কি সাধারণত 40+, এটা যে কোনো, ওকে, এটাও কি 40+ হয় বেশি, অন্যদের সাধারণত কি খুব একটা দেখবেন না, একটা বাচ্চার বয়স 17 বছর তার পাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, সে তো দৌড়ের উপর কখন, তাই না? তাহলে আমরা কি এইটুকু রাখি। এরপরে দেখেন লক্ষণগুলো যদি দেখেন, লক্ষণের মধ্যে একটা বিস্তর পার্থক্য থাকবে, কীরকম পার্থক্য থাকবে, যদি আমাদের গাউটি আর্থ্রাইটিস হয় সিমটমের ক্ষেত্রে, গাউটি আর্থ্রাইটিসে আমরা কি বলছিলাম মূল জয়েন্টটা কোথায়, মেটাটার্সাল, মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, তাই না? তাহলে মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট কোনটা? বুড়ো আঙ্গুলের সামনে যে জয়েন্টটা, এই জয়েন্টটা কি হবে সবার আগে
আক্রান্ত হবে একদম ওইখানে ডিপোজিট হবে পরে, কিন্তু ওই জায়গা ব্যথা হবে, ওই জায়গা ফুলে যাবে, ওই জায়গাটা লাল হবে, ঠিক আছে? এইগুলো হবে কি সবার আগে। এরপরে বাত ব্যথায় সবার আগে আক্রান্ত হয় জয়েন্টগুলো, যে জয়েন্টগুলো আমাদের শরীরে ভার বহন করে, ঠিক আছে? এরপরে আমরা পড়ছিলাম কি যে কমন লক্ষণ, যেহেতু আর্থ্রাইটিস সেখানে কি থাকবে, ওই যে ইনফ্লামেশনের লক্ষণগুলো থাকবে, ঠিক আছে? ইনফ্লামেশনের লক্ষণ কয়টা ম্যাডাম? দুইটা লক্ষণ ইনফ্লামেশনের, ম্যাডাম আসলে কি পুরো বাড়ির চিন্তা করে গেছে যে বাড়িটা কিরকম হবে, ডিজাইন কিভাবে হবে, কবে যাবে, কি করবে, পুরো বাড়ির চিন্তায়। ওকে, সমস্যা নাই। তাহলে ইনফ্লামেশন হচ্ছে পাঁচটা লক্ষণ নিয়ে গঠিত। আমরা বলছিলাম কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন, এর ভিতরে চারটা লক্ষণ খুব ইম্পর্টেন্ট। জায়গাটা কি হবে, লাল হবে, ফুলে যাবে, ব্যথা হবে, গরম হবে, ঠিক আছে? যে কোনো ইনফ্লামেশন, আর্থ্রাইটিস, আইটিস, তার মানে এখানেও কি কমন লক্ষণ এগুলো থাকবে, কোনোটাই কম কোনোটাই কি বেশি মাত্রায়, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে কমন লক্ষণগুলো আপনারা পাচ্ছেন। এরপরে কি যদি অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস হয়, লক্ষণ আমরা কিছুটা আলাদা করে বলছিলাম, তাই না? যে জ্বর থাকবে, ব্যথা থাকবে, এটা থাকবে। যদি ক্রনিক গাউটি আর্থ্রাইটিস হয়, ক্রনিক হলে কি হবে, কপি হবে, তাই না? ঠিক আছে, কি হবে, পেনলেস ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ব্যথা ছাড়াই কি হবে, জায়গাটা ডিপোজিট হয়ে যাবে, ডিপোজিট হলে কি নেই জায়গাটা এরকম ফুলে যাবে, এটাকে আমরা কি বলতেছি, ট্রপি, চামড়ার নিচে এক ধরনের গোটা গোটা হয়ে যাবে। এটা যদি হয় তাহলে আমরা কি বুঝবো গাউটি আর্থ্রাইটিস, সেটা কি ক্রনিক। ক্রনিক আর অ্যাকিউট মানে কি ম্যাডাম বলুন তো? একটা কামান থাকলে গুলি করে একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিতাম, বিনা পাসপোর্ট, বিনা ভিসায়। আপনি বলেন তো অ্যাকিউট আর ক্রনিক মানে কি? কিছুই মনে থাকবে না, এই যে যা বলতেছেন না এগুলো একদম জিরো হয়ে যাবে। স্যার আপনি বলেন, এই যে স্যার অ্যাকিউট আর ক্রনিক মানে কি? আগামীকাল ওই যে বলে না টুমোরো নেভার ডাই, ঠিক আছে, মুভিটা দেখছেন টুমোরো নেভার ডাই, আগামী দিন কোনোদিনও শেষ হবে না, এটা আসবে আসবে আসবে, তাই না? ম্যাডাম বলেন অ্যাকিউট আর ক্রনিক মানে কি? অ্যাকিউট মানে, অ্যাকিউট মানে নতুন এবং তীব্র, আর ক্রনিক মানে কি পুরানো এবং সহনীয়, ঠিক আছে? দেখেন মেডিকেলে পড়া মানুষ দিব দিবে হয় কিভাবে জানেন? যখন আমরা বলি পড়া শুরু করেন তখন থেকে শুরু করেন না, এরপরে যখন একটা লেভেল চলে আসে তখন তো শুধু ধরা, এই যে যখন ধরতে যাচ্ছে এখন কি ধরতেছি, শুধু ফার্স্ট সেমিস্টার ধরতেছি না, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আগে পড়া হয়ে গেছে ওগুলো ধরতেছি, তাই না? যখন থার্ড সেমিস্টারে যাবেন তখন কি হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ধরা হবে, তখন আপনি তখন পারবেন না, আপনার আসতে ইচ্ছা করবেন, আস্তে আস্তে আপনি কী হবেন টুক করে দেবেন, ঠিক আছে? দূর পারি না কিছু না যাওয়ার দরকার নাই, বাট আপনি যদি রেগুলার না থাকেন আপনার পক্ষে রেগুলার আপনাকে ক্লাসে আসতে হবে, যদি সমস্যা থাকে যদি ক্লাসে আসতে না পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি তো রেগুলার করতে হবে, পড়ার খোঁজ খবর নিতে হবে যে আজকে কী পড়াইলো, কালকে কী পড়াইলো, এটা নিজে নিজে পড়তে হবে। আপনার যদি নিজে পড়ার সমস্যা হয় ভিডিও দেখতে হবে, যদি ভিডিও দেখতে সমস্যা হয় ক্লাসে আসতে হবে, তা না বলে আপনি বেশি দিন স্টে করবেন না। ওকে, তাহলে গাউটি আর্থ্রাইটিস দেখলাম কি মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়া জয়েন্টে হচ্ছে, কোথায় ছিলাম যেন লক্ষণে, ওকে, তাহলে এখানে তো ক্লিয়ার যে পায়ের জয়েন্টে সমস্যা শুরু হয়, আর যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে সমস্যা শুরু হবে হ্যান্ড জয়েন্টে। তাহলে কি গাউটি আর্থ্রাইটিস হচ্ছে শরীরের নিচের দিকে পায়ের জয়েন্টগুলোতে, হাতের জয়েন্টটা হবে না, হাতের জয়েন্টটা হতে পারে তবে পরে হবে, ঠিক আছে? আর রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় প্রথমেই কি হবে, হ্যান্ড জয়েন্ট আক্রান্ত হবে, ঠিক আছে? বিশেষ করে হাতের ছোটো জয়েন্টগুলো, অর্থাৎ কি ইন্ট্রাফ্যালাঞ্জিয়াল যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোকে সবার আগে আক্রান্ত হবে, ঠিক আছে? তাহলে হ্যান্ড জয়েন্টগুলো যখন আক্রান্ত হবে হাতগুলো কি রেডিওলজিক্যালি একটু বিকৃত হয়ে যাবে, এই যে দেখেন হাতগুলো, ঠিক আছে? এটা হচ্ছে কি গাউটি আর্থ্রাইটিস, এটা হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। ওকে, হ্যান্ড জয়েন্টগুলো সবার আগে কি হবে আক্রান্ত হবে,
তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, যেটাতে মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট সবার আগে আক্রান্ত হয়, এটাতে কি হ্যান্ড জয়েন্টগুলো সবার আগে আক্রান্ত হয়, এটা হাতের ছোট ছোট জয়েন্টগুলো সবার আগে আক্রান্ত হয়। আর কি বৈশিষ্ট্য থাকবে এটাতে? এটাতে আর বৈশিষ্ট্য থাকবে সিমিট্রিক্যাল আর্থ্রাইটিস থাকবে। কি সিমিট্রিক্যাল আর্থ্রাইটিস মানে? কি আমরা যদি আমাদের শরীরের এখন ধরবো বড় আরেকটা, আচ্ছা আমাদের শরীরে কিছু অ্যানাটমিক্যাল প্ল্যান আছে, মনে আছে আপনাদের অ্যানাটমিক্যাল প্ল্যান কত ধরনের ম্যাডাম? আমরা অ্যানাটমিক্যাল প্ল্যান তিনটা পড়ছি, তাই না? আরেকটা ভার্টিক্যাল প্ল্যান আছে, সেটা আমরা কি খুব ভালোভাবে মুখস্থ করি না, বাট তিনটা প্ল্যান আমরা খুব ভালোভাবে করেছি। অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো মানে কি? একটা কাল্পনিক রেখা, তাই না? যে রেখাগুলো কি মানব দেহে বিভিন্ন অঙ্গের সঠিক অবস্থান বোঝাতে সাহায্য করে, ঠিক আছে? এই অ্যানাটমিক্যাল নয়টি অঞ্চলে ভাগ করে, এটা পেট, অ্যাবডোমিন, ঠিক আছে? অ্যানাটমিক্যাল প্ল্যান কি বলছিলাম? কিছু কিছু প্ল্যান একদম শরীরের মাঝ রেখা বরাবর যায়, এটার নাম মিডিয়াল প্ল্যান বা সার্জিক্যাল প্ল্যান। কিছু কিছু প্ল্যান কি একদম পাশ দিয়ে কেটে যাচ্ছে মাঝখান দিয়ে, এটা কি ফ্রন্টাল অর করোনাল প্ল্যান? আরেকটা কি ট্রান্সভার্স প্ল্যান, ঠিক আছে? আরেকটা আছে ভার্টিক্যাল প্ল্যান, এটা আমরা পড়ি নাই, ঠিক আছে? তাহলে এই যে তিনটা প্ল্যান আমরা পড়লাম, এই তিনটা প্ল্যানের ভিতর একটা প্ল্যান হচ্ছে কি মিডিয়াল প্ল্যান, বা এটার আরেকটা নাম আছে সার্জিক্যাল প্ল্যান। এই সার্জিক্যাল প্ল্যান কি করে? এটা যদি আমরা সার্জিক্যাল প্ল্যানে যেগুলোটাকে ভাগ করি, তাহলে দেহের এক পাশে থাকে রাইট, এক পাশে থাকে কি অ্যানাটমির ফার্স্ট চ্যাপ্টার। ওকে, দেখেন তাহলে আমরা কি দেখতেছি, কতগুলো ভিডিও দেওয়া আছে, অ্যানাটমি লেকচার 1, অ্যানাটমি লেকচার 2, অ্যানাটমি লেকচার 3, সবাইকে দিয়েছি, আপনাদেরকেও দিয়েছি। আচ্ছা তাহলে দেখেন এটা কি বললাম আমরা, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে কি লেফট। এখন কথা হচ্ছে এই যে রাইট লেফট আমরা ভাগ করতেছি, সিমিট্রিক্যাল আর্থ্রাইটিস যদি হয় তাহলে রাইট সাইডে যা হবে লেফট সাইডে কি তাই হবে, ঠিক আছে? যেমন আমার এই নখে যদি আর্থ্রাইটিস হয় এই নখে হবে, কারণ এটা ইমিউন সিস্টেমের কারণে হচ্ছে না, ইমিউন সিস্টেমের কাছে এই নখের প্রপার্টিস আর এই জয়েন্টের প্রপার্টি, এই জয়েন্ট এবং এই জয়েন্টের প্রপার্টিস একই রকম। তাহলে এই জয়েন্টে যদি সমস্যা হয় সমস্যা কি এই জয়েন্টে হবে, এই জয়েন্টে যদি সমস্যা হয় সমস্যা এই জয়েন্টে হবে। তাহলে সিমিট্রি থাকবে একটা, এখানে যদি হয় এখানেও হবে, এখানে যদি হয় এখানেও হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমিট্রিক্যাল আর্থ্রাইটিস একটা কমন বৈশিষ্ট্য, ঠিক আছে? এই ইনফ্লামেশন হবে দুই পাশে। হ্যাঁ, সিমিট্রি বলতেছি, সিমিট্রি মানে এই পাশে যা মিরর ইমেজ, ওই পাশে আয়নার ওই পাশে যা আয়নার এই পাশে তাই। আরেকটা থাকবে টু অর মোর জয়েন্ট, থ্রি অর মোর জয়েন্ট বলা যায়, ঠিক আছে? আমরা মিনিমাম টু ধরলাম, টু অর মোর জয়েন্ট, একটা জয়েন্টে হবে না, হলে কি দুইটা বা তিনটা বা চারটা জয়েন্টে হবে, ঠিক আছে? তার মানে ছোটো ছোটো জয়েন্টে হবে, এখানে 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 মিনিমাম কি দুইটা বা চারটা জয়েন্টে একত্রে হবে ইনফ্লামেশন। তাহলে কি ইনফ্লামেশন একই সাথে টু আর মোর জয়েন্টে হবে, ক্লিয়ার কি না? তাহলে গাউট আর্থ্রাইটিসের বেলায় মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট একটা জয়েন্টে, দেখো জয়েন্টে প্রথমে শুরু হবে, আর এটা টু আর মোর জয়েন্ট, আর এটাতে কোনো সিমিট্রি থাকবে না, এখানে হলে এখানে হতে হবে এরকম কিছু না, এটা এখানে হয়েছে এখানে। ওকে, এরপর লাস্ট ওয়ান আমরা কি বলতেছি, লাস্ট ওয়ান না, আরেকটা বিষয় হচ্ছে মর্নিং স্টিফনেস থাকবে। কি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রুগী কি হাত ভাঁজ করতে অথবা ভাঁজ থাকলে হাত সোজা করতে তার কষ্ট হবে, হাতটা কি যে অবস্থায় আছে সেই অবস্থায় স্টিফ হয়ে থাকবে, এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে সেটিকে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তাহলে মর্নিং স্টিফনেস, যখনই সে ঘুম থেকে উঠবে তার কি হবে আঙ্গুল স্টিফ হয়ে থাকবে, এরকম আছে তাহলে এরকমই সোজা বাঁকা করতে পারবে না, আবার এরকম আছে ইয়া করতে পারবে না, ঘন্টাখানেক পরে কী হবে ধীরে ধীরে এটা ঠিক হবে। তারপরে কি এটা ছয় সপ্তাহের বেশি ইনফ্লামেশনটা চলতে থাকবে, এরকম করে রেডিওলজিক্যাল চেঞ্জ লক্ষ্য করবে, হাত পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যাবে এবং পারমানেন্ট ড্যামেজ হবে, হাতের আঙুলগুলো যেটা বাঁকা হয়ে যাবে এটা সোজা হবে না, পারমানেন্টলি কি এটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? মানে আগে লক্ষণ দেখাতে ধীরে ধীরে, হ্যাঁ, এরপরেও যদি আমরা চিকিৎসায় না যাই ধীরে ধীরে কি হবে, এটা তো ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটি না, ইমিউন সিস্টেম এখন ছোটো জয়েন্টগুলোকে ধরছে, আস্তে আস্তে বড় জয়েন্টগুলোকেও কি ধরতে পারে, তাহলে বড় জয়েন্টগুলো বড় বড় অর্গানগুলোকে ধরতে পারে, হার্টকে, লাংসকে, লিভারকে, যখন এখান থেকে সে অন্য অন্য জিনিসকে ধরতে চাবে ফার্স্টে হবে কি একেবারে প্রথম আপনাদের একটা কন্ডিশন দেওয়া আছে জুব্রিন সিন্ড্রোম, ঠিক আছে? কমন একটা সিন্ড্রোম দেখা যায় জুব্রিন সিন্ড্রোম, এটা হলে কি হয় প্রথমে আমাদের সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড কি ম্যাডাম, হোয়াট ইজ সেলিভারি গ্ল্যান্ড,
মাঝে মাঝে কি ওই যে ইয়েতে পয়সা রাখে না, ঠিক আছে, ওই যে কি বলে ব্যাংকের ভিতরে, ছোট ছোট ব্যাংকের ভিতরে পয়সা রাখে না, টাকা রাখে না। এখন কি পরিমাণ টাকা জমা হয়েছে এটার জন্য কি করা লাগে, মাঝে মাঝে ঝাঁকি দিতে হয়। ওদের দেখে মনে হচ্ছে কি যে ওর মধ্যে কি পরিমাণ মেডিকেল নলেজ আছে যে একটা ঝাঁকি দেওয়া দরকার, নাহলে সব তলা নিতে পড়ে গেছে, খাইছে আর ঘুমাইছে, শরীরের নিচের দিকে চলে গেছে। ম্যাডাম বলেন, লালা গ্রন্থি, লালা গ্রন্থি কয় কতগুলা মনে করছেন? ফার্স্ট সেমিস্টার আপনাদের এমনি এমনি পড়াইছি আমরা, বলেন লালা গ্রন্থি কতগুলো? লালা গ্রন্থির কাজ কি? লালা রস নিঃসরণ করা, স্যালাইভা নিঃসরণ করা, মানে যখন মাথা থেকে কিছু আসে না তখন কিচ্ছু আসে না। লালা গ্রন্থি কয় জোড়া? তিন জোড়া। কি কি? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? প্যারোটিড। কোথায় থাকে প্যারোটিড গ্ল্যান্ড? কোথায় থাকে? এই যে কানের নিচে থাকে। আমাদের কি হয় মাউথ ফাইল শুনেন নাই? মাউথ স্ট্রোকটা কি? আচ্ছা দেখছেন যেটা, মাউথ স্ট্রোকটা কি এখন বলেন? হ্যাঁ, চাপা চুপা এই দিকে ফুলে যায়। কেন ফুলে? নিচে কি ঘা হয়, পুরা হয়? তার বলেন মাংস কেন হয়? ঠান্ডা জনিত কারণে মাংস কেন হয় বলেন? আপনি যা বলেন আমাকে বুঝায় বলেন, ঠান্ডা জনিত কারণে মাংস কেন হয়? মাংস কি? এক কথার উত্তর যে প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফ্লামেশন। প্যারোটিড গ্ল্যান্ডে যদি ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তখন এটা ফুলে যায়, ব্যথা হয়, ঢুক দিতে কষ্ট হয়, হালকা জ্বর হয়, ঠিক আছে। যেহেতু বলতেছি প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাস ইনফ্লামেশন, ঠিক আছে, এটা প্যারোটাইটিস। ওকে, এখন কথা হচ্ছে যে প্যারোটাইটিস, আমরা ভাইরাল ইনফ্লামেশন জানলাম, জানার পরেও আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। এটাই তো প্রবলেম, আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, কিন্তু যারা ডাক্তার তারা দিচ্ছে না। আমরা শুধু ডাক্তারদের দোষ দেই, কিন্তু আপনি দেখেন অ্যান্টিফাঙ্গাল দেখতেছি, বাট সেখানে আমরা অ্যান্টিভাইরাস দিচ্ছি, অ্যান্টিফাঙ্গাল দিচ্ছি, দুটোই একসাথে দিচ্ছি। কারণ আমার চিন্তা হচ্ছে কি দোকানে অনেক দিন ধরে প্রোডাক্টগুলো রয়ে গেছে, ঠিক আছে, এই লোক কিছু বুঝে না, এটা দিয়ে দেয়, ঠিক আছে, খাইলে কি হবে? এখন তো আর কিছু হবে না, যা হবে পরে হবে। হ্যাঁ, উপকার আছে, সে আপনার শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করবে, সে আপনার রোগ প্রতিরোধ কি বলে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, আপনার কাছে তো উপকারী হচ্ছে, ঠিক আছে। দেখেন হিয়ার এন্ড দেয়ার অ্যান্টিবায়োটিক ইউজ করা, এটা কি অটোফেজি, ঠিক আছে, আমরা এটাকে বলতে পারি অটোলাইসিস অলসো, অর্থাৎ কি আত্মহত্যা করা অনেকটা। আপনি হিয়ার এন্ড দেয়ার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন মানে কি আত্মহত্যা করছেন, তবে ওই আত্মহত্যাতে যেমন কি একটু হ্যাঙ্গিং কষ্ট করে মরবেন, এই আত্মহত্যাতে ধীরে ধীরে মরবেন, রয়ে শুয়ে মরবেন, এত সহজে না, ঠিক আছে। কারণ এটা এমন একটা জীবাণুর বিরুদ্ধে কাজ করে যে জীবাণুগুলা কি গবেষণা করতে পারে, যখনই একটু কম বা বেশি দিবেন গবেষণা করবে, এবং কি এরকম না আমরা মনে মনে ভাবতেছি আচ্ছা ও বেশি ও কম করে খাক, ও ইরেগুলার খাক, ঠিক আছে, বাট আমি কি রেগুলার খাবো, কোনো লাভ হবে না, কিন্তু কিসের জন্য লাভ হবে না? দেখেন একজন যদি অ্যান্টিবায়োটিক রেগুলার খায় আর এর ফ্যামিলির সবাই যদি ইরেগুলার অ্যান্টিবায়োটিক খায়, কোনো লাভ নাই কিন্তু। কারণ কি যে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হচ্ছে ভবিষ্যতে অন্য আরেকজনও কি করতে পারে, এই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে, ঠিক আছে। একটা শিশুর শরীরে এরকম ব্যাকটেরিয়া পাওয়া গেছে যে ব্যাকটেরিয়াতে কি বাংলাদেশের সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, একটা বাদ দিয়ে, ভ্যানকোভাইসিন বাদ দিয়ে। এখন চিন্তা করেন শিশু হসপিটাল, একটা শিশু নবজাতক, এর শরীরে যদি অ্যান্টিবায়োটিক এইভাবে রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটি কি শিশু কি অ্যান্টিবায়োটিক খাইছে রাখে কোনো দিন? খায় নাই। শিশুর দোষও না, দোষ কার? ওই জীবাণুটা,
ঠিক আছে, ওই যে অ্যান্টিবায়োটিক ঠিকমতো খায় নাই তার, ঠিক আছে, ওই জীবাণুতে শিশুটা কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তার মানে অ্যান্টিবায়োটিক প্রপার ডোজে না খেলে যে আপনি সেফ তা না, কিন্তু এখন আপনি নিজের সেফটির জন্যই কি করতে হবে, প্রপার ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক প্রপার ইন্ডিকেশনে দিতে হবে, প্রপার ডোজে কি দিতে হবে। তা না হলে কি আজকে না হোক কালকে একটা রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আপনাকে আর ভালো করা কঠিন। ওকে, তার মানে মন চাইলে অ্যান্টিবায়োটিক, আপনি রুগীকে বলেন পাঁচ দিন পরে ভালো হবে, ভাই রুগী দাও কি দোষ আছে, দোষগুলো আমরা বুঝাই না। রুগীর দোষ কি যে ডাক্তার চেঞ্জ করতে সময় নেয় না। আপনি একটা ওষুধ দিয়েছেন খাইছে, আজ মনে করেন কাশির সিরাপ দিয়েছেন, আজকে খাইছে রাত পর্যন্ত খাইছে, সকালেও কাশি ভালো হয় না, পরে আবার কি নতুন ফার্মেসি, সে মনে করে আপনি দিচ্ছিলেন বাসক, আরেকজনের কাছে গেছে সে দিছে অ্যাডোভাস, আরেকজনের কাছে গেছে সে দিছে তুলসী, তিনটাই নিয়ে আসছে, তিনটাই একটু একটু করে খাইছে, টাকা বেশি হলে যাওয়া। একটা জিনিস বুঝতে হবে যে আপনার শরীরে কি একটা ব্যবস্থা আছে যার নাম কি রোগ প্রতিরোধ ব্যবস্থা, যদি আপনি এটাকে শক্তিশালী না করেন তাহলে এটা আপনার জন্যই কি বিপদের কারণ। সবসময় মনে রাখতে হবে আপনি দুই দিন পরে ভালো হন, দুই দিন একটু কষ্ট করে তাকে কি কাজ করার সুযোগ দেন, আজকে রোগ হয়েছে আজকেই ভালো হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। ওই যে আজকে রোগ হয়েছে কালকে ডায়রিয়া হয়েছে, এখন ডায়রিয়া ভালো করতে হবে, তখন জবার ডোজ খাবেন, ঠিক আছে, আপনার প্রত্যেকবার পরীক্ষার সময় শুধু ডায়রিয়া হবে তখন। ওকে, দেখেন পরীক্ষার সময় সুস্থ থাকাটাও একটা পরীক্ষা, তাই না, এটাও একটা যোগ্যতা। কারণ কি অনেকে পরীক্ষার চাপটা নিতে পারে না, এই যে পরীক্ষার একটা এক্সট্রা প্রেশার প্রেশার নিতে পারে না, অসুস্থ হয়ে যায়, আলটিমেট এটাও কোনো লাভ নেই। সারা বছর যদি পড়াশোনা না করেন পরীক্ষার আগেই প্রেশারটা আসবে, আপনাদের মতো হয়েছে আর কি। আমরা বলি প্রতিদিন একটু একটু করে পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়েন তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব না। বলছিলাম একটা সময় বের করে নেন, যে সময়টা আপনি রেগুলার অন্য যা ইচ্ছা তা করেন, সারাদিন যুদ্ধ করেন আপনি, কিন্তু এই সময়টা বসে বসে একটু স্টাডি করেন, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি, গাউটি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, তাহলে এটা লক্ষণগুলো আমরা দেখলাম, তাই না। আচ্ছা, যে জায়গা থেকে জুব্রিন সিন্ড্রোম, জুব্রিন সিন্ড্রোমে কী হয়, আমাদের যে লালা গ্রন্থি, লালা গ্রন্থিটা কী হয় শুকিয়ে যায়, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাজ কী, অশ্রু গ্রন্থি, অশ্রু গ্রন্থি থেকে কি অশ্রু নিঃসরিত হয় না, তাহলে কি চোখটা ভিজা ভিজা থাকবে না, একটু পরপরই খুচখুচ করবে, ঠিক আছে, চোখটা পানিও বের হবে না, চোখ শুধু কি চুলকাবে, ক্লিয়ার তো। যদি এই সমস্যা হয় এটাও কিন্তু নির্দেশ করে যে আপনার কি রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে এই কন্ডিশনটা কি হয়ে গেছে, এটা হচ্ছে জুব্রিন সিন্ড্রোম। কি হবে, দুইটা গ্ল্যান্ড একেবারে কি ওই ইমিউন সিস্টেমের সেলগুলার আক্রমণের কারণে নষ্ট হয়ে যেতে থাকবে, এবং এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার জন্য খুবই বিপদের একটা কথা, তাই না, কারণ আপনি খাবার দিতে পারবেন যদি আপনার লালা রস না আসে, আপনার মুখ সবসময় কি শুকনা শুকনা লাগবে, মুখ শুকনা শুকনা লাগবে, আপনি কথা বলতে পারবেন, জিব্বা কাজ করবে, সব দিক দিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। ওকে, টুটু ফেটে যেতে পারে, তাই না, কারণ ড্রাইনেস কি শীতকালে মেয়েদের ক্ষেত্রে খুব সমস্যা হবে, কারোর সামনে কথা বলতে পারবে না, মাস্ক পরে, মাস্ক তো আসে এখন কথা বলার জন্য, এখন মনে করুন চুর পুলিশের সামনে দিয়ে যাবে, পুলিশ তেরি পাবে না যে চুর গেল না কে গেল, ঠিকই তো আছে, মেয়েরা পর্দা করবে না এমন ব্যবস্থা করে দিছে আল্লাহ, যে ছেলে মেয়ে সব পর্দা করা শুরু করছে, তাই না, বুঝছেন যে আল্লাহ কি পারে। ওকে, তাহলে আমরা কি দেখতেছি, এখন আবার পর্দা এরকম ইউরোপিয়ান পর্দা করলে হবে না, তাই না, ঠিক আছে, এই পর্যন্ত হাফ প্যান্ট পরে ছেলে মেয়ে, শুধুমাত্র মাস্ক পরলে পর্দা হবে না। ওকে ফাইন, তাহলে গাউটি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, এদের লক্ষণ পর্যন্ত আমরা চলে গেছি, তাই না। তাহলে এটার লক্ষণটা কি হবে, যখন এটা শুরু হবে হঠাৎ করে কি প্রায় 104 degrees পর্যন্ত কি হবে জ্বর হবে, তাহলে 104 degrees বা তার আশেপাশে কি 3 অথবা 5 এরকম জ্বর হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে, এর সাথে কিছু লক্ষণ থাকবে, 104 degrees জ্বর, 103 degrees জ্বর, 105 degrees জ্বর, অন্য রোগেও হতে পারে, ঠিক আছে, বাট এই রোগের একটা আলাদা বৈশিষ্ট্য কি থাকবে, এই জ্বরের সাথে প্রচণ্ড জয়েন্ট পেন থাকবে, জয়েন্ট পেন তো অন্য রোগে থাকতে পারে, তাই না, শুধু লক্ষণ দেখলে হবে না, লক্ষণের সাথে রোগকে মিলাতে হবে, জ্বরও থাকতে পারে, জয়েন্ট পেনও থাকতে পারে, চিকনগুনিয়া হতে পারে আপনার, তাই না, চিকনগুনিয়া দেখি জয়েন্ট পেন হয় না, তাহলে জয়েন্ট পেন হলো আর আপনি বলে দিবেন যে রিউমাটিক ফিভার, তা না, কিন্তু কী হবে, জ্বর হচ্ছে, জ্বরের সাথে কি জয়েন্ট পেন হচ্ছে, এখন আমরা বুঝবো এটা কি রিউমাটিক ফিভার, কী হবে,
এই জয়েন্টের যে পেইনটা হচ্ছে এটা রেপারেবল পেইন। রেপারেবল পেইন মানে কি, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে কি হয়, মুভ করে, ঠিক আছে। যদি এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে মুভ করে তাহলে এটা হচ্ছে কি, রিউম্যাটিক ফিভার। যদি ওই নির্দিষ্ট জয়েন্টে হয় তাহলে এটা কি, চিকনগুনিয়া, ঠিক আছে। যদি শুধু ফিভার হয়, এটা বিভিন্ন ফিভার হতে পারে, ম্যালেরিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, কত ফিভার হতে পারে, তাই না। তাহলে একটার পর একটা লক্ষণ নিয়ে কি আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। কী হবে, প্রথমে জ্বর হবে, জ্বরের সাথে কি জয়েন্ট পেন হবে, জয়েন্ট পেনটা কি হবে, রেফারেবল পেন হবে, ঠিক আছে। মানে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে কি হবে, ব্যথাটা হচ্ছে। মনে করেন আজকে আপনার এই জয়েন্টে ব্যথা করতেছে, আজকে সারাদিন এই জয়েন্টে ব্যথা, কালকেও ব্যথা, পরশু দিন আর এই জয়েন্টে ব্যথা নাই, পরের দিন থেকে আবার কি এই জয়েন্টে ব্যথা অথবা এই জয়েন্টে ব্যথা, ক্লিয়ার তো। তাহলে আমরা রিউম্যাটিক ফিভারের লক্ষণগুলো ধরবো কি, খুব কমন লক্ষণ থাকবে জয়েন্ট পেন, এবং জয়েন্ট পেন শুধু না, রেফারেবল জয়েন্ট পেন, ঠিক আছে। যদি কারো রেফারেবল জয়েন্ট পেন থাকে, রেফারেবল জয়েন্ট পেনের আগে কি ছিল, জ্বর ছিল, জ্বরের আগে কি ছিল, তিন চার মাস আগের হিস্ট্রি নিতে হবে, চার পাঁচ মাস আগের হিস্ট্রি নিতে হবে, স্ট্রেপ থ্রোট থাকবে অথবা কি স্কারলেট ফিভার থাকবে, ঠিক আছে। তাহলে ঘটনার সূত্রপাত কোথায়, গলা ব্যথা থেকে। গলা ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ব্যথার ওষুধ দিয়েছে, খায় শেষ, এই রোগটা কি সুপ্ত অবস্থায় চলে গেছে, চার পাঁচ মাস পরে কি রিউম্যাটিক ফিভার হিসেবে আসছে, ক্লিয়ার কিনা এতটুকু, ওকে। এখন আমরা যদি পরে প্যাথোলজিক্যাল টেস্টে যাই, যদি গাউটি আর্থ্রাইটিস বের করতে চাই তাহলে আমাকে কী দিতে হবে, সিরাম ইউরিক অ্যাসিড, তাই না। যেহেতু ইউরিক অ্যাসিড এটা মূল টেস্ট হচ্ছে, আমরা প্রধান টেস্টগুলো করতেছি, আরও টেস্ট আছে, বাট সিরাম ইউরিক অ্যাসিডটাকে এটা মূল টেস্ট। আপনাদের বইয়ে মনে হয় দেওয়া আছে, কিন্তু সিরাম লেখা, ইউরিক অ্যাসিড লেখা না, ইউরিক অ্যাসিডটা লিখে নেন, গাউটি আর্থ্রাইটিসে লিখে দিছি। টেস্ট নাম্বার কত, সিরামের পর ইউরিক অ্যাসিড হবে, সিরাম ইউরিক অ্যাসিড। আর এটাতে কি টেস্ট করা যায়, এটাতে হচ্ছে আরই বা আরএফ, ঠিক আছে। আরই বা আরএফ টেস্ট করলে কি বের হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বের হবে। আর এটা যদি আমরা বলি তাহলে কি এসও টাইটার টেস্ট দিলে কি বাজর বের হয়ে যাবে। যদি আরই বা আরএফ টেস্ট দেয় তাহলে কি রিমেটিক, এগুলো আপনি বিস্তারিত আর কোথায় জানবেন, যদি আপনি প্যাথোলজি পড়েন, তাই না। কারণ এখন এত টেস্ট মনে থাকবে না, প্যাথোলজি পড়লেই শুধু বুঝবেন যে রিমেটিক ফিভারে কী কী টেস্ট আছে, আনুষঙ্গিক কী কী টেস্ট দেওয়া লাগবে, ওকে। তাহলে এটা হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি আরই আরএফ, এটা হচ্ছে কি এসও টাইটার, ওকে। আমরা যদি চিকিৎসায় যাই, এটার চিকিৎসার কথা বলছিলাম যে এটাতে আপনি কি গত ক্লাসে চিকিৎসার কথা এটাতে বলে দিয়েছি, তাই না। আমরা জাস্ট এটাতে চলে আসি, এটার মূল সমস্যাটা কি, মূল সমস্যা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। তাহলে ইমিউন সিস্টেমকে দেখেন, প্রথম কাজ কি, ইমিউন সিস্টেমকে আসলে এটা কি আপনাদের চিকিৎসার মধ্যে পড়ে না। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে এটা কি অবশ্যই একজন কি স্পেশালিস্টের কাছে চলে যেতে হবে, শুধু এমবিবিএস না, অবশ্যই কি একজন অর্থোপেডিক্সের কাছে রেফার করে দিতে হবে। তাহলে স্পেশালিস্ট ডাক্তার এটা দেবে। এরপরও আপনি যদি প্রাথমিকভাবে দেখতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম চিন্তা থাকবে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করা। তাহলে ইমিউন সিস্টেমকে সাপ্রেসের জন্য ইমিউন সাপ্রেসিং এজেন্ট আপনি দিতে পারেন, স্টেরয়েড জাতীয় ওষুধ এখানে অবশ্যই ব্যবহার করা লাগবে। দুই নম্বর কি, যেহেতু ইনফ্লামেশন আছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কি ব্যবহার করা যেতে পারে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে ব্যথার ওষুধগুলো, ব্যথার ওষুধ ব্যবহার করলে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর বিভিন্ন রকম ক্যালসিয়াম, ভিটামিন টাইপের প্রোডাক্টগুলো এখানে ব্যবহার করতে পারে। যদি খুব বেশি ইনফ্লামেশন না হয় তাহলে অ্যান্টিবায়োটিক দরকার নেই, ইনফ্লামেশনটা যদি মাইল্ডের উপরে চলে যায় তাহলে এখানে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, তবে সেটা 5-7 দিন, খুব বেশি দিনের জন্য না। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি, রিউম্যাটিক ফিভারে কি, রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, তার মানে কি এখানে অ্যান্টিবায়োটিক হচ্ছে এক নম্বর ওষুধ, অ্যান্টিবায়োটিক ছাড়া এই রোগ জীবনও কি ভালো হবে না। তাহলে অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে, এমনও হতে পারে যে কি বেনজাইল পেনিসিলিন ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রে বেনজাইল পেনিসিলিন কিছুদিন ব্যবহার করার পরে কি, বেনজাইল পেনিসিলিন তো ইঞ্জেকশন, ঠিক আছে। এখন এই ইঞ্জেকশন দিতে দিতে অনেক দিন ইঞ্জেকশন দেওয়া যায় না, তাই না, আর এটা অনেক দিন ওষুধ খেতে হয়, 1-2 বছর কি 3 বছর ওষুধ খাওয়া লাগতে পারে, ঠিক আছে। তাহলে এই লং টাইম ওষুধের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আইডিয়ালি কিছুদিন বেনজাইল পেনিসিলিন দেওয়ার পরে ফিনক্সিমিথাইল পেনিসিলিন আকারে কি অনেক দিন পর্যন্ত তাকে দেওয়া যায়, বোরাসিন কে এটা কি অনেক দিন পর্যন্ত রোগীকে দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে খেলে কি হবে, তার এটা ব্যাকটেরিয়াটা যদি পুরোপূর্ণভাবে নষ্ট হয়ে যায়, অ্যান্টিবায়োটিক খেলে ব্যথার ওষুধগুলো যদি আমরা প্রথম দিকে কিছুদিন খাই তাহলে কি রোগটা নিয়ন্ত্রণে চলে আসবে। এরপরে আমরা যতদিন অ্যান্টিবায়োটিক খাবো ততদিন ভালোই থাকবো, আস্তে আস্তে যখন ব্যাকটেরিয়াগুলো একদম মরে যাবে তখন কি আমি সুস্থ হবো, সুস্থ হবো না তা না, বাট আমি যদি চিকিৎসা না করি
ব্যাকটেরিয়া গুলো যদি দৌড়ের উপর না রাখি তাহলে কি করবে সে? সে আমাদের শরীরে হার্টের একটা বাল্ককে কি করবে? আক্রমণ করবে। মনে রাখতে হবে কার্ডিয়াক ডিজিজের খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কি? রিমেটিক ফিভার। সেই জন্য বড় বড় জায়গাতে কি রিমেটিক ফিভার বোন জয়েন্ট কানেক্টিভ টিস্যু বা মাসকুলোস্কেলেটাল সিস্টেমে না পড়িয়ে পড়ায় কোথায়? কার্ডিওলজিতে পড়ায়। ঠিক আছে, কার্ডিওলজিতে কেন পড়ায়? হার্ট রোগের খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কি? রিমেটিক ফিভার। ক্লিয়ার কি না এটা? তাহলে এখানে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবো। তবে প্রাথমিকভাবে ব্যবহার করার মতো ওষুধই হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। দুইটা অ্যান্টিবায়োটিক কমনলি এখানে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে লাভ নাই। আপনি কমনলি কি ব্যানজিয়াল পেনিসিলিন দিয়ে কিছুদিন ট্রিটমেন্ট করবেন, 15 দিন 20 দিন বা 5 দিন 10 দিন 8 দিন 7 এরকমভাবে কি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ব্যানজিয়াল পেনিসিলিন। এরপর আপনি কি থিনোক্সিমিথাইল পেনিসিলিন দীর্ঘদিন কি রুগীকে খেতে দিতে হবে। ওকে, দেখেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক অনেকদিন খাওয়া যায় না এরকম না, রোগীর কন্ডিশনের উপর, রোগের কন্ডিশনের উপর, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমি রোগীকে কি ড্রাগ দিব, রোগী কি ড্রাগ খাব, তাই না? তাহলে আমরা এইভাবে কি জিনিসগুলোকে আলাদা আলাদা করে করতে হবে। বলে রাখেন দুইটা রোগকে যদি আপনি আলাদা করতে না পারেন তাহলে কিন্তু রোগ চিনলেনই না। রোগী রোগ নিয়ে আসছে, আপনি কি বুঝতেছেন না এটা কী রোগ? চিকিৎসা কী করবেন? সব রোগ মিলে একটা চিকিৎসা বানাবেন, যে অধ্যায়ে যত রোগ আছে সবগুলো মিলে একটা চিকিৎসা যেটা আসবে সেটাই দিয়ে দেবে। ঠিক আছে, ড্রাগ অ্যাবিউজ চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব কম করার জন্য। ঠিক আছে, আপনি নিজের ফ্যামিলিকে কম ড্রাগ খাওয়ান, আরেকজনের ফ্যামিলি আসলে কি ড্রাগ নেওয়ার জন্য রিক্সা ভাড়া করতেছেন, এত ওষুধ দিচ্ছেন যে খালি কি নেওয়া যাবে না, রিক্সা ভাড়া করতে হবে, এক ইয়া হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা আপনাদের পিছনে পরিশ্রম দেওয়ার কারণই হচ্ছে কি আপনাকে দিয়ে যেন কোনো ড্রাগ অ্যাবিউজ না হয়, যতটুকু দরকার ততটুকু ইউজ করেন। প্রত্যেকটা ড্রাগ ব্যবহারের পিছনে আপনার একটা যৌক্তিক কারণ থাকবে। ঠিক আছে, যেটা আমি এই কারণে ব্যবহার করতেছি, এটা আমি এই কারণে ব্যবহার করতেছি, এবং এই একটা কারণও এমন হবে না যে আমার দোকানের সেল করানোর জন্য ব্যবহার করতেছি। ক্লিয়ার কি না? ওকে, ঠিক আছে, তাহলে আজকে বিপদে পড়বেন, ধনী হবেন কেন? ডাক্তারি করবেন ভালো সম্মানের সাথে থাকার জন্য, পরকালে কি একটা ভালো স্থান পাওয়ার জন্য। ডাক্তারি মানুষের সেবামূলক প্রফেশন না, এটা কি ধনী হওয়ার প্রফেশন? ওকে, ঠিক আছে।